গাইজ চাকলা যাচ্ছি সবাই মিলে, চলুন ঘুরে আসি চাকলা। এটা আমাদের ইঞ্জিন ভ্যান। আমরা ইঞ্জিন ভ্যানে করে চাকলা যাচ্ছি। বাবা লোকনাথের মন্দিরের কাছেই চলে এসেছি আমরা। আমাদের গাড়ি কিন্তু দুরান্ত গতিতে চলছে, দুরান্ত গতি। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, দেখুন ফুলের মালার দোকান দেখা যাচ্ছে। আমরা এখন আমাদের ইঞ্জিন ভ্যান পার্কিং করতে যাচ্ছি। এই যে আমাদের ভ্যান পার্কিং এর জায়গা। এই আমরা চলে এসেছি ইঞ্জিন ভ্যান পার্কিং হচ্ছে, ওই যে লোকনাথ বাবার মন্দির দেখা যাচ্ছে, এই যে গাড়ি পার্কিং এর জায়গা। আমরা এখন ভিতরে ঢুকবো, মন্দিরের ভিতরে যাবো, হেঁটে হেঁটে যাবো। আমরা যাই এখন লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে আসি। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, এই যে মন্দিরের গেটের সামনে প্রায়, আমরা এই গেট দিয়ে এখন যাব। এখন আমরা এই ব্যাগ জুতো এগুলো রাখতে যাব আর ডালা নেবো পুজোর। এই যে এখান থেকে ডালা নেবো, জুতো রাখবো যে দাদার দোকান থেকে। এই যে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিলাম সবাই রে। হ্যাঁ, প্রসাদটা একটু বেশি করে দিয়ে দাও। এই যে আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা নিচ্ছি। এই আমার শোনো পাপা, ইয়ে টাটা করে দাও পাপা একটু, ইয়ে। নাও 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 ডালাটা নাও, চলো ডালা নিয়ে চলো। পুজো দিতে যাচ্ছি গেটের মধ্যে। মন্দিরের গেটে চলে এসেছি প্রায় আমরা। আমরা প্রবেশ করে গেছি এই যে সামনে। এই যে লোকনাথ বাবার গেট। এই যে আমরা প্রবেশ করছি বাবার ধামে, এই যে মন্দির। এই যে আমাদের মন্দির, এই যে বাবার ছবি। বাবার মন্দিরে প্রবেশ করে গেছি আমরা, সামনে যাচ্ছি। এই যে এনকোয়ারি ডোনেশন কাউন্টার। এই যে আমরা প্রবেশ করছি বাবার মন্দিরে। এই যে ঠাকুমার সঙ্গে দেখা, দারুণ হাসি। এই যে আমাদের মন্দির চলে এসছে, যে বাবা, এই যে বাবাকে দেখা যাচ্ছে। জয় বাবা লোকনাথ। মঙ্গলি
শিব মঙ্গলময় শুভায় বাসমতি শুভায় ভগবত পূর্ণ ব্রহ্মণ্য ভগবানের লোকনাথায় ধূপটা ডিমবাদী মাঠে তুলসী মন্দির ওখানে যাব দাদা একটা জয় কি বলো ঠাকুর মঙ্গল করো নম করো এই আমরা এখন বাবার সামনে বসে আছি খিচুড়ি ভোগ প্রসাদের জন্য টিকিট কাটতে যাচ্ছি আচ্ছা সাতটা খিচুড়ি ভোগের জন্য আমরা টোকেন নিয়ে নিলাম এই যে বাবার মন্দিরের মধ্যে দেখুন কি সুন্দর পরিবেশ তৈলাঙ্গ স্বামীর মন্দির একটা এই মন্দিরের মধ্যে এই যে এই যে বাবার মন্দির আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ধূপ দিয়ে দিয়েছি এখন আমরা বাড়ি দাঁড়িয়েছি আরো উপরে যাব মন্দিরের উপরে কি আছে সেটা দেখার জন্য এই যে মন্দিরের পরিবেশ সবাই সুন্দর পরিবেশ পারিবারিক ছবি তুললাম আমরা পুজো আমাদের দেওয়া হয়ে গেছে আমরা ধূপ দিয়েছি একটু পরে আমরা উপরে আরো ঘুরে দেখব তারপরে আমরা খিচুড়ি প্রসাদ খাবো সবাই মিলে লোকনাথ বাবার মন্দিরে এসে মনটা খুব ভালো লাগছে সকাল 11টা একটা পুজো হয় আর 11টার মধ্যে পুজোটা দিয়ে নিয়েছি এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এখন ফাঁকা আছে আজকে আরো ঘুরে ঘুরে আমরা দেখব ভিতরে বাবার মন্দিরে এই যে বাবা এই যে এদিকে তাকাও বাবা এদিকে তাকাও চলে আসো ওয়াও লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম মন্দির যে আমরা এখন উপরের দিকে যাব উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে আসো আসো এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠছি আমরা দেখি উপরে কি আছে বাবার মন্দিরের উপরে এই যে উপরে চলে এসছি আমরা এ বাবা তুমি ওই যে চলো চলো শোনা এই যে সিদ্ধিদাতা গণেশের সিদ্ধিদাতা গণেশ এখানে মোটামুটি বাবা লোকনাথের পরিবারের সবাই আছে উপরে এখন আমরা সুন্দর পরিবেশ যার একটা ছোট্ট মন্দির উপরে পুরো মন্দিরটা নিচ দিয়েও ঘোরা যায় উপর দিয়েও ঘোরা যায় নিচ যে উপরে উপরটা ঘুরে এখন আমরা নিচের দিকে নামছি
হয়ে গেছে প্রচুর তীর্থযাত্রীরা এসছে সবাই পুজো দিতে এসছে চলুন আর একবার নিচের এই মন্দিরটা ঘুরে দেখি আমরা চলো যাচ্ছি 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 আমরা ভিতরটা ঘুরেই দেখি নিচে এই যে আমাদের শিব মহাদেব বাবু দেখুন নৃত্য করছে তাণ্ডব করছে আমরা যাকে তাণ্ডব বলি আমাদের দেব ভাষায় পুরো মন্দিরটা এরকম কারুকার্য করা সুন্দর দেখি মহাদেব বাবুকে একটু ধরিয়ে দিই না নাচ করছে নাচুক পরে ধরিয়ে দেব প্রত্যেকটা প্রত্যেকটা মূর্তি আলাদা আলাদা ভঙ্গিতে নাচ করছে আমরা মেইন যে মন্দিরটা সেটা একবার ঘুরে দেখি পুরোটা এই যে বাবা লোকনাথের শিবলিঙ্গ সবাই আমরা পুজো দিই এখানে পুরো মন্দিরটা আমরা একবার ঘুরে দেখি মেইন মন্দির আপনারা যারা চাকলা ধাম আসতে চান তারা অবশ্যই সকাল 11টার মধ্যে একটা পুজো হয় সেই সময় আসতে পারেন আর একটা ঠিক আগে আর একটা পুজো হয় সেই সময় আসতে পারেন সুন্দর জায়গা বাবার জন্মস্থান এখন মন্দিরের চূড়ায় এখন হচ্ছে টিফিন করতে যাব তারপর 1:30টার সময় আবার আমাদের খিচুড়ি প্রসাদ খেতে হবে তার জন্য আসতে হবে আবার মন্দিরে যাই একটু টিফিন করে আসি আমরা এখন টিফিন করতে এসেছি চম্পা হোটেলে এই যে আমাদের খাবার তৈরি হচ্ছে চলো 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 আমাদের কচুরি দিয়ে গেল এখন আমরা এটা খাবো সকালে টিফিন না সকালে টিফিন শেষ করে আমরা একটু আমরা এখন একটু যাই ভিতরে মার্কেটে কি আছে দেখে আসি কেনাকাটার জন্য লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামে স্বাগত এই যে আমরা মার্কেটের মধ্যে চলে এসেছি এই যে যারা মানসিক করে এই যে বাধার জায়গা মনোবাসনা পূর্ণ করার জন্য যে সবাই এখানে বাঁধে আর এই যে খিচুড়ি প্রসাদের ঘর দুপুর 1:30টার সময় খিচুড়ি প্রসাদ দেওয়া হয় দেখুন এটা দেখাই আমি খিচুড়ি ভোগ গ্রহণ কেন্দ্র নিয়মাবল সব আছে কেউ যদি মূর্তি কিনতে চায় এখান থেকে নিতেই পারে বাড়ির জন্য লাল সুতো হাতে কার বাঁধার জন্য আছে সব কিছু স্টেশনারি দোকানগুলো এখানেই সব এই যে ক্রমশ কত ভিড় হয়ে গেছে তীর্থযাত্রীদের দেখুন প্রচুর লোকের সমাগম ঘটেছে এই যে খিচুড়ি প্রসাদ খাওয়ার লাইন লম্বা লাইন হয়েছে আমরাও লাইন দেবো 1:30 থেকে লাইন খুলবে এই যে খিচুড়ি প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি আমরা এই যে বড় লাইন
ये আমাদের খিচুড়ি প্রসাদের লাইন এগিয়ে যাচ্ছে। ভাই এই আমরা প্রবেশ করছি খিচুড়ি প্রসাদের ঘরে লাইন দিয়ে কুপন দিয়ে ঢুকতে হয়। এই যে এই আমরা লাইন দিয়ে ঢুকছি। এই যে আমরা যাচ্ছি ভিতরে, কুপনের ঘরে চলে এসেছি। এই যে খিচুড়ি খাওয়া প্রসাদের ঘরে, এই যে আমাদের খালা চলে এসেছে। খিচুড়ি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। ওই যে দেখুন আসছে। খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। বাড়ি যাচ্ছি এখন। আর সারাদিন কিরকম কি করলাম একটু বলো। একদম বাজে লোক। তারপর শুধু ব্লগ পুজো দিলাম, পুজো দিলাম, আর কিছু করেন, প্রসাদ পেলাম, সবাই মিলে অনেকটা সময় অতিবাহিত করলাম। পান খাচ্ছে বাজে একদম। আর এই যে বাইরে বেরিয়ে এসেছি আমরা মন্দিরের গেট, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা তো এখন বাড়ি যাচ্ছি। হ্যালো বন্ধু, আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে বাড়ি থেকে ফুল মাখা খাবো। আমরা আমাদের গাড়ির কাছে চলে এসেছি। ওই যে আমাদের গাড়ি, চলুন বাড়ি যাই তাহলে। এখন বাড়ি যেতে হবে আমাদের। টাটা টাটা।